আপনারা দোয়া করলে আমি পারবো, আমার মালিক আমাকে দেবেন। আপনারা টেনশন করতেছেন? বাতির ফেগা খেলে মাথা চুলকার কয় যে আমরা তো ভিক্ষা করি, আশা তো ভিক্ষাও করে না, কার কাছে চাঁদাও তোলে না, পায় কই? ইহুদিরা দিয়ে যায়। কি বলেন আপনারা? কোন মানে ইহুদিদের পিছনে আমি বাঁশ দিচ্ছি প্রতিদিন, তারা দিয়ে যায়। আর যে মালিকের পক্ষে আমি কাজ করতেছি ও মালিক খালি আমার খালি গুতা মারতেছে। কথা করছেন নাকি? কে রে জালিমের গোষ্ঠীরা, তোমাদের আজকে ওর মাইন্ড, তোমাদের অন্তর একটু জিজ্ঞাসা করো। তোমরা যখন আওয়ামী লীগের সাথে যোগ দাও, সরকার গঠন করো, তখন তোমরা লাখ লাখ কোটি টাকার মালিক হও। কথা কন। আবার বিএনপির সাথে যখন যোগ দাও, এগুলাই তো আমার বিরুদ্ধাচরণ করে। বিএনপির সাথে যোগ দাও, এখন ধর্মের লেবে পাতা টুই পরে দিয়ে হাসিনার থেকে খালেদার থেকে মাল কামাই করো, তখনও তো তোমরা বড় বড় পাওয়ারফুল মানুষ। তাহলে দুনিয়ার বিএনপির খালেদার হাসিনা মাল দেওয়া পারে, আর এদের পরিচালক এদেরকে মুহূর্তে ভিখারি বানানোর ক্ষমতা মালিক, এদেরকে পাসপোস্টে ভিখারিকে তুলে দিয়ে এদেরকে নামে দিয়ে ভিখারিকে বাদশাহ বানিয়ে দেন মালিক, সে মালিকের গোলামি আমি করবো, আমাকে মালিক কিছু দিতে পারে না? এ বেমানের জাত, মালিক খলিক রব যাঁর, সারা জগৎ তাঁর। মালিক খলিক মাল্লাহুল মাওলা ফালাহুল। এরা চিন্তা ঘর মধ্যে বসে থাকবে, মানে কই এত টাকা পায় কয়? আরে পায় কয় খালে আয় দেখে যা, আয় বাবা দেখে যা, দুটা সাপ রেখে যা, তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। আমার মালিকের পক্ষে কাজ করুন, মালিক খরিক রব তিনি, দুনিয়া তাঁর। কার দুনিয়া? এর কথা কয় না।